নমস্কার, আমি সনাত শাস্ত্রী। জয় মাতারা, জয় গুরু বাম তারা। আমি একজন জ্যোতিষ অ্যাস্ট্রোলজার, আপনারা সবাই জেনে থাকবেন, আমাকে চিনে থাকবেন। তো যারা যারা চিনে থাকবে না, তারা এই গ্লোব টিভি চ্যানেলের মাধ্যমে আমি আত্মপ্রকাশ করতে চলেছি। প্রিয় দর্শক বন্ধু, প্রত্যেককে জানাই আমার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা, এবং বড়দেরকে জানাই আমার প্রণাম, এবং ছোটদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। তো আজকে জিনিস নিয়ে আমি প্রোগ্রামে যেটা এসেছি, যেটা হরোস্কোপের সাথে হাতের কি মিলঝুল আছে, মানে কানেকশন আছে, সেই সঙ্গে একটা কথা বলবো। তো মানুষ জন্মের পরেই সে কি নিয়ে জন্মায়, তার ডেট অফ বার্থ টাইম সবাই দেখে। অনেক সময় দেখা যায় যে তার ডেট অফ বার্থ ঠিকঠাক হতে নাও পারে, কারণ সে সময় দেখলো ডাক্তার যখন ডেলিভারি করে তখন তার ঘড়িটা স্লো হতে পারে বা ফাস্ট হতে পারে, 5-10 মিনিট সেটাও হতে পারে। কিন্তু মানুষ জন্মে তার হাত নিয়ে, হাতের সাথে হরোস্কোপের অনেকটাই মিলঝুল। তা সেক্ষেত্রে বলবো যে মানুষ, যে আমরা যেমন হরোস্কোপ বিচার করে, যেমন তার কর্ম, তার ভাগ্য নির্ধারণ করি, হাত দেখো তার ঠিক সেমনি আমরা নির্ধারণ করি। ধরুন ধরা যাক যে কোনো জাতক, সে বললো যে আমার কর্মদোষটা একটু দেখে দিন, তার কাছে দেখলো হরোস্কোপ নেই, তার ডেট অফ বার্থ তার নেই বা কোনো কিছু নেই তার কাছে, তখন আমরা কী দেখবো? তার হরোস্কোপ দেখতে হবে, মানে তার হাতটা দেখতে হবে। সেই হাতটা দেখার সময় আমরা কী কী জিনিস নির্ধারণ করবো, তার কর্ম কীরকম হবে না হবে, সেটা টোটালি ইনভেস্ট করবে তার ওই হাতের উপরে। এখন যে তার কর্ম কেমন হবে, সে কর্ম করতে পারবে, তো সে একটা ব্যাপার আছে। তো তখন আমরা দেখব তার হৃদয়রেখা, তার রবিরেখা, যে রেখাগুলো ইন্ডিকেট করে যে কর্মের মাধ্যমে যে কর্মটা করবে, তার চন্দ্র ঠিকঠাক আছে নাকি, এই সবগুলো নির্ধারণ করার পরে তা কিন্তু ঠিকঠাক বলা যেতে পারে। এবার আসি যে কর্ম, আমি এটুকু মনে করি কর্মই ধর্ম। অতএব কর্ম যদি কিছু কেউ না করে তার কিছুই হবে না, ঠিক আছে? হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ আমি বিভূম থেকে বলছি স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ আমার ওয়াইফের সম্পর্কে একটু জানবো। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থটা বলুন। 25-10-1993। 25-10-1992। টাইম? টাইম 12:10। রাত না দিন? দিন দিন। আচ্ছা, রবিবার জন্মেছিল তাই তো? আচ্ছা, রাশি লগ্ন কি জানা আছে? না বলুন। লগ্ন হলো মকর রাশি, মকর লগ্ন, আর রাশি হলো তুলা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তা কি জানতে চান বলুন? ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাই। আচ্ছা দেখুন, মানে ওনার কর্ম সমস্ত নিয়ে জানতে চাচ্ছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো ওনার কর্ম দিক দিয়ে দেখা যাচ্ছে যে কর্মরত অবস্থা, মানে দেখা যাচ্ছে তার সরকারি চাকরি যোগ আছে। আচ্ছা, এমন কি চাকরি করছে উনি? না উনি করছেন না, তবে খুব সম্ভবত হওয়ার চান্স। হ্যাঁ হয়ে যাবে, বেশি দিন নেই, সেই টাইমটা হয়ে গেছে, কারণ বৃহস্পতির একটা দশা চলছে, তো হয়ে যাবে, ঠিক আছে? এখন বৃহস্পতির দশা চলছে এবং শুক্রের অন্তদশা, তো অতএব দেখা যাচ্ছে যে ওনার চাকরি যোগটা এই ধরুন 6 মাসের মধ্যে আসবার হওয়ার চান্স বেশি। হ্যাঁ ওকে ওকে। তো জেনে বলছিলাম যে এই কর্ম জায়গাটা, তো কর্মই ধর্ম, কর্ম না করলে কিছুই হবে না। তো সেক্ষেত্রে বলবো যে আমরা কোন হাউসকে আমরা কর্ম ইন্ডিকেট করব। তো কিছুক্ষণ আগে যে কর্ম নিয়ে ফোন এসেই গেল, তো আমরা দেখবো 6th হাউস এবং 10th হাউস, ঠিক আছে? তো 6th হাউস এবং 10th হাউসের উপরে ডিপেন্ড করছে তার কর্ম কেমন হবে। যদি সেই 10th হাউসের উপরে যদি কোনো পাপগ্রহ বা পাপগ্রহ দৃষ্টি পড়েছে এরকম যদি দেখা যায়, তো সেক্ষেত্রে দেখা যাবে তার কর্মে কিন্তু অনেক ডিস্টার্ব আসবে। বা মঙ্গলে কোনো দৃষ্টি পড়েছে, কর্মক্ষেত্রে বারবার চেঞ্জ হবে, রাহুতে এসেছে দূরে হবে, রাহু আছে তখন কি হবে বিদেশ হবে, বা বারবার চেঞ্জিং একটা ব্যাপার আসবে। তো সেক্ষেত্রে বলবো যে যাদের এরকম ডিস্টার্ব আছে তারা কিন্তু অতি অবশ্যই যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? এবার বলি
যে অনেক সময় দেখা যায় যে কর্ম করছি সেই জায়গাটাতে আমাদের অনেক মানে যে কলিগ আছে বা বন্ধুরা আছে যে সেই জায়গাটা একটা গন্ডগোলের সৃষ্টি হচ্ছে বা অনেক রকম প্রবলেম সৃষ্টি হয়েছে, কর্ম করতে গেলে অনেক প্রবলেম, বা অনেকে আছে যে কর্ম করছেন ঠিকঠাকভাবে তার পেমেন্ট পাচ্ছেন না, অনেক জায়গায় আটকে আছে, এরকম অনেক প্রবলেম আছে কর্মক্ষেত্রে, যে সেখানকার বসের সাথে আবার মিলজুল হচ্ছে না, হতেই পারে। তো সেক্ষেত্রে যদি আপনারা একটা মন্ত্র যদি উচ্চারণ করেন পার ডে 7 বার, বেশি না, মাত্র 7 বার, 7 দিন করুন, এতে কাজ পেয়ে যাবে। সে মন্ত্রটা হলো শিবেরই একটা মন্ত্র, হুম খৌং জং রং লং বং ক্রং মহাকাল ভৈরবায় সর্ববিঘ্ন নাশয় নাশয় হিং সিং হুম ফট স্বাহা। এই মন্ত্রটা জাস্ট করবেন, হুম খং জং রং লং বং ক্রং মহাকাল ভৈরব সর্ববিঘ্ন নাশয় নাশয় হিং সিং হুম ফট স্বাহা। এটা 7 বার করবেন, করার পর দেখবেন আস্তে আস্তে আপনার যে সমস্যা সেগুলো আস্তে সমাধান হয়ে গেছে। শুধু চাকরি ক্ষেত্রে না, ব্যবসা ক্ষেত্রেও তাই, ব্যবসা মন্দা চলছে, নানা রকম প্রবলেম হচ্ছে, কিছুতেই করতে পারছেন না, তখন এই মন্ত্রটাই উচ্চারণ করুন, যে মন্ত্রটা আমি এখনই মাত্র শুনালাম, হুম খং জং রং লং বং ক্রং মহাকাল ভৈরব সর্ববিঘ্ন নাশয় নাশয় হিং সিং হুম ফট স্বাহা। তাছাড়াও আছে কি, ধরুন যে ব্যবসা ক্ষেত্রে সাধারণত গণেশজিকে রাখা হয়, তো সেখানে আপনারা কি করবেন, গাওয়া ঘি নেবেন, ঠিক আছে, গাওয়া ঘির সাথে শুকনো হলুদ মানে গুঁড়ো হলুদ নিয়ে ওং বিঘ্ন নাশায় নামা, ওং বিঘ্ন নাশায় নামা, ওং বিঘ্ন নাশায় নামা, এই মন্ত্রটা ডেলি স্নান করার পর এটা জপ করবেন, নিজের কপালে হলুদের ফোঁটা নেবেন এবং গণেশজিকে দেবেন এবং হলুদ রঙের লাড্ডু গণেশজিকে চড়াবেন। বুধবার করে শুরু করুন, দেখবেন তার ফল পাবেন, অনিবার্য পাবেন, একদম গ্যারান্টি সহকারী কথাবার্তা। হ্যালো, কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। আমি বরণ তো বলছিলাম, হ্যাঁ বলুন, আমার সম্পর্কে জানবো, বলুন বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ বলবো? অবশ্য। 24/7/1993। 24/7/1993। আচ্ছা, টাইম? টাইম সকাল 7:30। 7:30, তাই তো? হুম, ওকে। আপনি শনিবার জন্মেছিলেন? আপনার লগ্ন সিংহ লগ্ন আপনার? হ্যাঁ। আর রাশি হলো কন্যা? হ্যাঁ। ঠিক আছে, ঋতু বর্ষাকাল, মাস হলো শ্রাবণ মাস, কৃষ্ণ পক্ষে জন্মেছিলেন, গণ হলো দেবগণ, ঠিক আছে। দেখুন, আপনার লগ্নে মঙ্গল, আপনার মাঙ্গলিক একটা যোগ আছে, ঠিক আছে, কিন্তু দ্বিতীয় পজিশনটা আপনার খুব ভেরি, একদম ভেরি গুড পজিশন, আপনার কথাবার্তা খুব মিষ্টতা থাকবে, সবাইকে মানিয়ে ঝুলিয়ে চলতে পারবেন, ঠিক আছে, এমনকি অর্থের স্থানটা যথেষ্ট ভালো। অ্যাকচুয়ালি দ্বিতীয় ডেট ফ্রি থাকলে অর্থে একটু টানাটানি চলে ঠিকই, কিন্তু অর্থ আপনার কখনো পিছু মানে আসবে না, সবসময় দিয়েই থাকবে মা লক্ষ্মী ভাণ্ডার, একদম একদম নিঃসন্দেহে থাকতে পারুন, পারবেন এটাতে। কিন্তু বলুন বলুন, কি বলতে চাচ্ছেন? চাকরির যোগ অবশ্য, চাকরির যোগ হবে, দাঁড়ান, আপনার চাকরির যোগ এখানে ইন্ডিকেট করছে 25/1/2025। হ্যাঁ, 2025। যেটা বলছিলাম যে গণেশের যে মন্ত্রটা, এইসব মন্ত্র যদি উচ্চারণ করা যায় অটোমেটিকলি দেখা যাবে যে আপনার ব্যবসায় উন্নতি হচ্ছে, সব দিক দিয়ে আপনার পজিটিভ দেখতে পাবেন। তারপর আসি বাস্তু ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বাস্তু ডিস্টার্ব, দেখুন অনেকেই আছে ভাড়া বাড়িতে থাকে, বাস্তু ডিস্টার্ব হতেই পারে, ঈশান কোণ ডিস্টার্ব থাকতে পারে, অনেক রকম প্রবলেম থাকতে পারে, আর বাস্তু ডিস্টার্ব থাকলেই তার মধ্যে দেখা যায় কি, বাড়িতে অশান্তি, ঝুড় ঝগড়া, অশান্তি লেগেই থাকে, এটা তো বাস্তব, এটা হবেই। সেখান থেকে কিছুটা হলেও তার পজিটিভ আসবে। সামান্য কিছু টিপস, সেই টিপসটা কি, ধরুন ফিটকিরি গুঁড়ো করলেন এবং সন্দব লবণ নিলেন এবং একটা পাতি লেবু, তো শনি মঙ্গলবার করে 1 চামচ করে ফিটকিরি গুঁড়ো, সন্দব লবণ এবং লেবুটা, যেটা
বালতি জলে নিয়ে নিলেন, নিয়ে ঘরটা মুছে ফেলুন, দেখবেন তাতেই আপনি কিন্তু পজিটিভ পাবেন। এটা হবেই হবে, একদম বাস্তব, একদম এটা পরীক্ষিত। তারপরে আসি যে কর্মস্থানটা তো হলোই, যে এই এই ডিশটা থাকলে এইগুলো আপনার করবেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। ঝাড়গ্রাম থেকে বলছি। হ্যাঁ বলুন। ১৯৯৪ সাল আর বলতে হবে না, রাত ৮টা, তাই তো? আচ্ছা, ১৯৯৪ বললেন তো, তাই তো? আচ্ছা, আপনার ছেলে বুধবার জন্মেছে তো? হ্যাঁ, বুধবার জন্মেছে তো? হ্যাঁ। আচ্ছা, লগ্ন হলো সিংহ লগ্ন, রাশি হলো মেষ রাশি, ঠিক আছে? ঋতু হলো পৌষ মাস, মাস হলো পৌষ মাস, ঠিক আছে? গণ হলো দেবগণ, বর্ণ হলো ক্ষত্রিয়, ঠিক আছে? দেখছি দেখছি, হবে কি করে, এখন তোর তো রাহু বসে আছে ফোর্থ হাউসে, ওদের ডিস্টার্ব হয়ে আছে, এখন তো একদম মন বসবে না পড়াশোনায়, ঠিক আছে? তাছাড়াও কি মঙ্গল এতটাই ডিস্টার্ব হয়ে আছে, পঞ্চমে মেধা শক্তি একদম ডিস্টার্ব হয়ে আছে। তার ছেলেকে কুকুর বেলে কিছু কামড়েছিল বা হাঁচড়েছে, কুকুর বিড়াল সাপ কিছু হয়েছে? না না, সেরকম কিছু হয়নি। সাবধানে থাকবেন, বাচ্চাকে কিন্তু কুকুর বেলে কিন্তু কামড়াতেই পারে, ঠিক আছে? আর প্রচন্ড রাগ চটা তো ছেলে, অল্পতে রেগে যায়। আচ্ছা, ও দশা পিরিয়ড এখন চলছে কি, রবির দশা চলছে, দেখবেন ওর মাথাটা ভার ভার করে, মাথার চুলটা একটু পড়বে, ঠিক আছে? হ্যাঁ, তো থাকবে না, ও দেখবেন পড়তে পড়তে শুয়ে পড়বে, এটাই হবে ওর। করবে করবে, সব করবে আস্তে আস্তে, এগুলো ঠিকঠাক করে নিন, নাহলে কি করে হবে? দেখুন আসি এবার, যে একটা ফোন আসলো, পড়াশোনা করছে না, পড়াশোনা করতে গেলে কোন হাউসকে আমরা দেখব, এটাও একটা ব্যাপার আছে। পড়াশোনা করতে গেলে সাধারণত আমরা ফোর্থ হাউসে প্রাধান্য দিয়ে থাকি, এবং নাইন্থ হাউস, ফিফথ হাউস, ফিফথ হাউস থেকে আমরা কেন, তার মেধা শক্তি, তা পড়তে তো মেধা তো দরকার অবশ্যই, এবং চন্দ্র যদি ডিস্টার্ব থাকে, বুধ যদি ডিস্টার্ব থাকে, তখন কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ডিস্টার্ব আসবে, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা আসলো। তো অনেক সময় দেখা যায় যে তার পড়ছে মনে রাখতে পারছে না, তার কারণ কি, সেটা কিন্তু জানার জন্য কিন্তু অবশ্যই জ্যোতিষীর কাছে যাওয়া দরকার। ওই পড়ছে না বললে হবে না, যেতে হবে জ্যোতিষীর কাছে, সেই জায়গাটা ঠিকঠাক করে নিতে হবে, তাই না? যেমন আসা যাক এবারে, যে বাস্তু দিকটাও বললাম অনেকগুলো আপনাদের কথা, যে বাস্তু নেগেটিভে কী করে পজিটিভ হবে সেগুলো আছে। আরও বলা যায় যে কর্ম জায়গাটা যেমন আছে, যে কোন ছেলে বাইরে যাবে, কোন ছেলে বাইরে বিদেশ ভ্রমণ করবে, সেইগুলো আমরা কী করে জানব কর্মের মাধ্যমে। হাতের সঙ্গে যে বললাম যে তার জন্মছকের যেমন একটা ব্যাপার থাকে, হাতেও দেখেও কিন্তু বলা যায় যে ছেলেটা বিদেশ ভ্রমণ করবে, কোন কোন হাউসকে আমরা মানে হাতের কোন কোন জায়গাটাকে আমরা ইন্ডিকেট করব, সেটা কিন্তু মেন ভাইটাল পয়েন্ট। দেখবেন যদি কারোর, যদি কারোর চন্দ্রের স্থানে মানে এই পজিশনটা, তা এই পজিশনে যদি অ্যারো চিহ্ন থাকে, মানে এরকম যদি দাগ দাগ থাকে, ঠিক আছে, হবে দেখবেন সেসব ছেলে দেখবেন বিদেশে যাবে, যেতে হবেই তাকে,
বিদেশ ভ্রমণ হবে তার, চন্দ্রটা ভালো হবে তার, শনি জায়গাটা তার ভালো হবে। চাকরি করে কে? চাকরি করতে চাকর বৃত্তি, এটি হলো চাকুরি। সেই জায়গাটা কিন্তু তার ঠিকঠাক হবে, মানে শনি তাকে ভালো দেখতে হবে, শনি জায়গাটা কেমন আছে। অতএব হাতের কোন কোন জায়গাটাতে কি কি জিনিস থাকলে সেটা বোঝা যায়। ধরুন আমাদের এই হাত, এই হাতের এই পজিশনটা হলো শনি স্থান, তাহলে এই স্থানটা কিন্তু ভালো হতে হবে। রবি স্থান যখন ভালো থাকবে, তার মান সম্মান যাওয়া, খাতিলা অর্জন, এটা তার কিন্তু থাকবে। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। বলুন ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ ডেট অফ বলছি, বলুন। 10ই নভেম্বর, হ্যাঁ 10ই নভেম্বর 1998। টাইম রাত 9টা। মঙ্গলবার জন্মেছিল ছেলে? হ্যাঁ হ্যাঁ মঙ্গলবার। মিথুন লগ্ন, ঠিক আছে? মিথুন লগ্ন, হ্যাঁ কর্কট রাশি। ছেলে প্রচন্ড মানে কথা বলতে পারে, সবার সাথে মিশতে পারে, স্পষ্ট কথা বলার একটা ব্যাপার আছে ওর মধ্যে, স্পষ্ট কথা বলে, একদম যাকে বলে স্পষ্ট বলে, এর ফলে ওর কোনো বন্ধু বান্ধব খুব কম, ঠিক আছে? সবাইকে নিয়ে চলা একটা মানসিকতা ওর মধ্যে আছে, সবাইকে নিয়ে চলবে, কথার কথা মিষ্টতা থাকবে, ঠিক আছে? কিন্তু তৃতীয়তে রাহু মঙ্গল আছে, এই জায়গাটা খুব ডিস্টার্ব হয়ে আছে, ওইখানে কি হবে, আগুনে পুড়ে যাবে, আগুন থেকে ভয়, ইলেকট্রিক থেকে ভয় ওর কিন্তু থাকবে, ঠিক আছে? আগুন আর ইলেকট্রিক, এটাতে কিন্তু ওর ফাড়ার ব্যাপার থাকবে। রবি শুক্র আছে, এখানে একটা ব্যাপার আছে, একটা বাজে একটা যোগ হয়ে আছে, দারিদ্রতা যোগ হয়ে আছে, এই যোগটা ঠিক করে নিতে হবে আপনাকে, ঠিক আছে? আপনার ছেলে সবগুলো ঠিক আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি যোগ আছে, এটা খারাপ আছে, ওই যোগগুলো ঠিক করতে হবে। বর্তমান ও শুক্রের দশা চলছে, ঠিক আছে? হ্যাঁ চাকরি যোগ কেন থাকবে না, অবশ্য আছে, চাকরি যোগ আছে, একদম একদম চাকরি হবে, শুক্রের দশা চলছে এখন, ঠিক আছে? শুক্রের দশা চলছে আর রবির অন্তর্দশা চলছে, চাকরি হওয়ার তো চান্স বেশি ওর, ঠিক আছে? চাকরি দেখুন এই এর মধ্যেই হবে ওর। যাই হোক, যেখানে এসেছিলাম যে কথাটা, যে কর্ম জায়গাটা। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ মুর্শিদাবাদ থেকে বলছি, তো আমার সম্পর্কে আমি জানতে চাই। বলুন। আমার সম্পর্কে একটু আমি জানতে চাই। হ্যাঁ আপনার ডেট অফ বার্থ তো বলবেন। 18-1-1999। 18-1-1999, আচ্ছা। টাইম? সকাল 10:45। 10:45 সকাল, তাই তো? ওকে। হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনার জন্ম সোমবার হয়েছিল তো? হ্যাঁ। আচ্ছা আপনার রাশি লগ্ন কি জানা আছে? না বলুন। আচ্ছা আপনার মকর রাশি? আচ্ছা ঠিক আছে। আর লগ্ন হলো মীন লগ্ন? আচ্ছা। তার সেখানে বৃহস্পতি বসে আছে, আপনার পড়াশোনার দিকটা যথেষ্ট ভালো ছিল আপনার, ঠিক আছে? যথেষ্ট ভালো আপনার। আর চাকরি করছেন? চাকরি যোগ তো আছে আপনার, চাকরি করছেন তো আপনি? না স্যার, এখন আমি চাকরি এখনো পাইনি, ওর জন্য আপনাকে ফোন করেছি। কি বলছেন চাকরি পাইনি? চাকরি যোগ তো আমার হয়ে আছে। আপনি কোন দিয়ে পাইনি চাকরি? আচ্ছা এখন রাহু দশা চলছে আপনার, বিয়ে করেছেন? না।
আপনার তো প্রেম চলছে এখন? না, কি বলছেন, রাহু দশা চলছে, প্রেম করছেন না, এটা বলে হয়? এই পরিধি তো হয়। বলছি আমার ওই চাকরিটা কতদিনের মধ্যে হবে স্যার? চাকরিটা কতদিনের মধ্যে পাবেন, তাই তো? আপনার 8/8/2023। আচ্ছা ঠিক আছে, এই সময় আপনি পাবেন। ওকে, হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি সংস্থা থেকে বলছি, বলুন। আরে হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বহরমপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। আমি নিজের সম্পর্কে একটু জানবো। বলুন। 8/1983। 8/1983। হ্যাঁ। টাইম? টাইম ভেহিকল 4:30। ওকে। আপনি শনিবার জন্মেছেন? লগ্ন বিষলগ্ন তুলা রাশি? ঠিক আছে, আপনি খুব ব্যালেন্স করে চলতে পারেন। আপনি খুব ব্যালেন্স করে চলতে পারেন, ঠিক আছে। এমনকি আপনার মধ্যে গান বাজনার খুব ঝোঁক থাকবে। আছে এরকম কিছু শিল্প চর্চার দিকে? কি বললেন? গান বাজনা ছবি আঁকার আর্টিস্টির ভাব, এগুলো আছে আপনার মধ্যে? এগুলো তো থাকবে, ঠিক আছে। কি নিয়ে প্রশ্ন করেছেন, কি নিয়ে জানবেন? ক্যারিয়ার নিয়ে জানতে চাই স্যার। ক্যারিয়ার নিয়ে জানতে চান, ক্যারিয়ার নিয়ে জানতে চান, তাই তো? আপনার ক্যারিয়ার যথেষ্ট ভালো, বর্তমানে আপনার দশা চলছে বুধের দশা, ঠিক আছে, এখন একটু নার্ভের প্রবলেম থাকবে। ওকে, যেটা নিয়ে বলছিলাম যে এই চাকরি ব্যাপারটা নিয়ে, তো সবই তো গেল, কোর্স যে কে কোথায় চাকরি করবে না করবে সেটা কিন্তু একদম জ্যোতিষী বলতে পারে। আর এই জ্যোতিষীর কাছে না গেলে সে কিন্তু কখনোই তার কোন জায়গায় কি কাজ করবে, কি নিয়ে সে পড়াশোনা করবে, সেটা কিন্তু জ্যোতিষী নির্ধারণ করতে পারে। জ্যোতিষ কিন্তু একটা ক্যারিয়ার করতে পারে, যেমন ডাক্তার যেমন তার রোগ ধরতে পারে, জ্যোতিষ কিন্তু তার কেরিয়ার গড়তে পারে। অবশ্যই জ্যোতিষের কাছে অবশ্যই আসতে হবে, তা না হলে কিন্তু আপনাদের কে কী নিয়ে পড়বে বা কে কী নিয়ে তার কাজের লাইনটা সে চুজ করবে সেটা কিন্তু জ্যোতিষী নির্ধারণ করবে। এর তার কথা শুনে যদি আপনার করে, ধরুন একটা ছেলে সে তার ইলেকট্রিকে তার ঝোঁক বেশি, তার বাবা তাকে সিভিলে পাঠিয়ে দিল, সে কি তা পারবে তার কেরিয়ার করতে? অবশ্য পারবে না, ঠিক আছে। সেই জায়গাটা ঠিকঠাক করবে কিন্তু একমাত্র জ্যোতিষী, অর্থাৎ জ্যোতিষীর কাছে না আসলে আপনারা কিন্তু ঠিকঠাক পরামর্শ পাবেন না। আর আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 8617-606-906, এই নাম্বার। আর একটা আছে 9093-293426, এই নাম্বার আপনারা বুকিং করবেন তাহলে আমাকে পাবেন। আমাকে সবসময় পাবেন হলদিয়াতে, আর মেছেদাতে আমাকে সবসময় পাবেন, দমদমে পাবেন মাত্র একদিন, সেটা হলো শনিবার, ঠিক আছে। জয় মাতারা।